ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. থেকেই মোহাম্মদ ভাই জানতে চেয়েছেন কোন ব্যক্তি যদি কন্টিনিউ সালাত ত্যাগ করে সে কি কাফের হয়ে যাবে, তাকে কি সালাম দেয়া যাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, সালাতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একজন মুসলিম ব্যক্তি অবশ্যই সে সালাতের পাবন্দি করবে। এই ধরনের প্রশ্নই করা হয়েছিল শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তাকে তিনি বলেছেন যে একজন মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্যই হলো সালাত। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং তাদের অর্থাৎ মুসলিম অমুসলিমদের মধ্যে পার্থক্য হলো সালাত, সালাত আদায় করা। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি এটাকে ছেড়ে দিল সে কুফরি করল। অর্থাৎ যে ব্যক্তি নামাজকে পড়ল না, নামাজ আদায় করল না, নামাজ হ্যাঁ সে পরিত্যাগ করলো তাকেই, এবং যে নামাজ পড়লো তার মধ্যে পার্থক্য হলো নামাজ। দেখেন, একজন হিন্দু আজান হলে হিন্দু বসে থাকলো, আর একজন মুসলিম সাথে থাকলে সে মসজিদে গেল, তাহলে এটাই হলো পার্থক্য। কিন্তু হিন্দুর মতো আপনিও বসে থাকলেন, আপনিও সালাতে গেলেন না, তাহলে পার্থক্যটা কি হলো? এই জন্য আর এক হাদিসে এসেছে যে আর রজুল কে আল ফারকু বাইনা রজুল ওয়া বাইনাল কুফরে অশ্বরীকে তর্ক সালা। একজন মুসলিম ব্যক্তি আর একজন কুফুরি এর মধ্যে আর শিরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। এই জন্য সালাত যে ব্যক্তি কন্টিনিউ ভাবে এমন করে ছেড়ে দিল, এ বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন কথা উল্লেখ করেছেন যে সে শিরিক করলো, কুফুরি করলো। আর শিরিক আর কুফুরি করলে সে কি মুসলিম থাকতে পারে? এজন্য করে তিনি বলেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তর্ক সালাতে জরিমা আযীমা ওয়া মুনকারা শানিয়, যে নামাজ পরিত্যাগ করা খুবই কঠিন, কঠিনতম অপরাধ এবং খুবই ঘৃণ্যতম একটি কাজ। অকাদ ইখতালাফাল উলামা রাহিমাহুল্লাহ আলাইহিম ফি কুফরি সাহিবিহি ইযা লাম ইয়াজহাদু উজুবাহা। তবে তিনি বলেছেন যে কোন লোক যদি নামাজকে অস্বীকার করতেছে না, সেই ব্যক্তি কাফের হবে কিনা এ বিষয়ে ওলামা ইকরাম মন্তব্য করেছেন, মতভেদ করেছেন। ওয়াইন্নামা তাকাসালা ফিআলুহা তাকাসুলান ওয়া তাহাউরান, বরং অনেক মানুষ এমন আছে যে অবহেলা করে, নামাজ কখনো ছেড়ে দিচ্ছে কখনো পড়ছে। এমন যদি হয় তাহলে এ বিষয়ে কারা বা আজুহম, কেউ কেউ বলেছেন ইয়াকুনু কুফরান আসগার, সে ছোটরি ছোট কুফরি করলো। وقال بعضهم আবার কেউ কেউ বলেছেন ইয়াকফুর কুফরান আকবার, সে বড় কুফরি করল। ওয়াহাজা হুয়া সওয়াব, এবং এটাই হলো বিশুদ্ধ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার নিকটে, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার নিকটে এটাই হলো বিশুদ্ধ বলতেছেন। ওয়ালাউ সাল্লাল জুমআ বাযুল আহিয়ান, যদিও মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে, ওয়া সাল্লা বাযুল আওকাত, যদিও মাঝে মধ্যে কিছু কিছু দুই একটা নামাজ পড়ে, তারপরেও সে বড় কুফরি করল। অতএব যারা এরকম বড় কুফরি করবে, সে যদি এরকম হয় তাহলে তিনি বলতেছেন যে তাকে নসিহত করবেন, তওবা করতে বলবেন, ইস্তেগবার করতে বলবেন, তাকে বুঝাবেন। হ্যাঁ, সে যদি তওবা করে, ইস্তেগবার করে, হ্যাঁ আল্লাহর দিকে ফিরে আসে তা ভালো, অথবা যদি ইসলামী শরীয়তি হুকুমত বা দেশ থাকে তাহলে তার বিষয়টা হ্যাঁ পেশ করতে হবে কোর্টের কাছে, তাকে তওবা করতে বলা হবে। যদি তারপরেও না হয়, ইজা লাম ইয়াকবাল আল হক ফা ইন্নাহু ইউহজার, বলতেছে সে যদি হক সত্যটা গ্রহণ না করে, যদি তওবা ইস্তেগফার না করে, তাহলে তাকে পরিত্যাগ করতে হবে। ইস্তাহিক আল হজর, তাকে পরিত্যাগ করাই সে হলো হকদার। লা তুজাব দাওয়াতুহু, হ্যাঁ যে সে যদি কোনো ডাকে, অর্থাৎ কোনো পার্টিতে, অর্থাৎ কোনো খাবার আয়োজন করে, কোনো বিয়া শাদির অনুষ্ঠান করে, সেখানে যাওয়া যাবে না। হ্যাঁ, ওলা ইউদা ইলা ওলিমা, কোনো ওলিমার দাওয়াতে তাকে ডাকাও হবে না। ওলা ইউসাফেহ, এবং তার মুসাফা করা যাবে না। ওলা ইউসাল্লাম আলাই, তাকে সালামও দেবেন না। বাল ইয়াহজুর হাত্তা ইয়াতুব, বরং তাকে পরিত্যাগ করবেন যতক্ষণ তওবা করবে না। ওয়ায়ামবাগি আন ইউরফা আমরুহু ইলা ওয়ালিয়্যিন আল আমর, এবং তার বিষয়টা
ওলিউল আমর অর্থাৎ দেশের শাসকের কাছে পেশ করতে হবে তা খুবই কঠিন কথা যাই হোক সম্মানিত বন্ধুগণ এজন্য করে যারা নামাজ পরিত্যাগ করেন এরকম ভাবে টোটালি তাদেরকে আপনি আগে প্রথমে নসিহত করবেন দাওয়াত দেবেন যদি না শুনে তখন আপনি তার শাস্তি স্বরূপ এভাবেই করতে হবে এই কথাগুলি বলেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটি জানার ও মানার তৌফিক দান করুক আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ